কি হয়েছে? মুখ তেমন শুকিয়ে গেছে কেন? চোখ দেখে তো মনে হচ্ছে খুব কেঁদেছ। কি হয়েছে মা তোমার? বুঝেছি, রাজমাতা কিছু বলেছেন তোমায়, তাই এত মন খারাপ। আমি তোমার মন ভালো করে দেব, তাহলে হাসবে তো? কি বলো, হাসবে তো? হাসবে হাসবে। এরপর তুই ওকে যা বলবি তাতে ও খুশি হয়ে তোকে জড়িয়ে ধরে হাসবে। তুমি দেবদক্ষকে খুব ভালোবাসো, তাই তো? আপনিও ছেড়ে যেতে বলবেন তো? বলবেন আমার জন্য তার প্রাণের ভয়, অপমানের ভয়, তাই বলবেন তো? তোমাকে কে বলেছে এসব কথা? সবাই বলেছে, না বলেও যে সবাই একই কথাই বলে। হ্যাঁ বলে, সবাই বলে, এই প্রাসাদ, এই দেওয়াল, ইট কাঠ পাথর, সবাই সবাই বলেছে তোর জন্য, তোর জন্য রাজনের বিপদ। আপনিও তাই বলবেন, আমি জানি। না, তোমাকে কে বললো যে আমি একই কথা বলবো? জগতে সবাই সমান হয় না সুরজা। আমি জানি কেউ তোমাকে খুব দুঃখ দিয়েছে, দিচ্ছে, কিন্তু আমি তোমাকে কষ্ট দেব বলে এখানে থেকে পাঠাই। আমি তোমার কাছের মানুষের কাছে নিয়ে যাব বলে এখানে ডেকে পাঠিয়েছি। তুমি যাকে এত ভালোবাসো, যার ঘরে বাস, তাকে সেবা যত্ন করতে রেঁধে বেড়ে খাওয়াতে মন চায় না? বাবা, তোমাকে এমন চমৎকার অভিনয় করে? ও দেখো হা করে তাকিয়ে আছো কেন? আমি জানি সব মেয়েরই তাই মন চায়। মা দেখো এখনো তাকিয়ে আছে আমার দিকে। আমি তোমাকে রাজবাড়ির হেঁসেলে নিয়ে যাব, বলে দেবো দেবদক্ষর কি কি খেতে ভালো লাগে। তুমি দেবদক্ষর মতো করে তার পছন্দ মতো খাবার বানিয়ে তাকে খাওয়াবে, পঞ্চ ব্যঞ্জন খাওয়াবে তাকে। কি খাবে তো? খাবে না? এই যে দাদা, উনি এখানে।